আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা আসতাফা আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম। শাহর রমাদান আল্লাযী أنزل فيه القرآن صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। দূর কাছের অগণিত শ্রোতা বন্ধুদের আন্তরিক প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি সাইমা সুপার শপের সৌজন্যে চ্যানেল কর্ণফুলির পর্দায় সাপ্তাহিক ধর্মীয় অনুষ্ঠান জুমার খুতবা। আজকের খুতবার আলোচ্য বিষয় হচ্ছে পবিত্র মাহে রমজান মুবারক মাসে সাহরি ও ইফতারের ফজিলত সম্পর্কে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে ইরশাদ করেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিল ফীহিল কুরআন, অর্থাৎ পবিত্র রমজান মুবারক মাসে কুরআনুল কারীম আল্লাহ পাক নাজিল করেছেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদি সুবহানাল্লাহিল আযীম। কুরআন নাজিল মাস মাহে রমজান, আমরা প্রতিদিন রোজা রেখে যখন সন্ধ্যা হয় সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে আমরা ইফতার করি থাকি। এই ইফতারের ফজিলত সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাধিক হাদিস শরীফে বলেছেন, রোজাদারের জন্য সেহরি খাওয়া সুন্নাত ও বরকতময় এক আমল, যেটার প্রতি রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন উম্মতকে উৎসাহিত করেছেন। তিনি ইরশাদ করেন, সেহরি খাওয়ার ব্যাপারে তোমরা যত্নবান হও, কেননা সেহরিতে বরকত নিহিত রয়েছে। সহিহ বুখারি মুসলিম। তিনি আরও ইরশাদ করেন, আমাদের এই আহলে কিতাবদের মধ্যে পার্থক্য সৃষ্টিকারী বিষয় হচ্ছে সেহরি খাওয়া। সহিহ মুসলিম শরীফ। তদরূপ সেহরিতে বিলম্ব করা এবং শেষ সময়ে সেহরি খাওয়া প্রিয় নবীজির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। তাই একেবারে রাতের শেষের দিকে খাওয়া উত্তম, তবে এত দেরি করা যাবে না যে সুবহে সাদেক হয়ে পড়ে এবং রোজার মধ্যে সন্দেহ ঢুকে যায়। হেদায়া। কোন কারণে সেহরি খেতে, কোনো কারণে সেহরি খেতে না পারলেও রোজা রাখতে হবে। সুবহে সাদেকের পূর্বে কেউ আজান দিলে তথাপি সেহরি খাওয়া যায়, অর্থাৎ সুবহে সাদেকের পূর্বে, যে সুবহে সাদেক এখনও হয়নি তার মানে এখনও সেহরির সময় শেষ হয়নি, সুবহে সাদেকের আগ পর্যন্ত সেহরির সময় থাকে। যদি কেউ ভুলক্রমে আজান দিয়ে ফেলে সুবহে সাদেকের আগে, অর্থাৎ সেহরির শেষ সময়ের আগে, ভুলে কেউ আজান দিয়ে ফেললেও সুবহে সাদেকের আগে তো সেহরি খাওয়া যায়, কিন্তু সুবহে সাদেকের পরে আর সেহরি খাওয়ার সময় থাকে না। সূর্য অস্ত যাওয়ার ব্যাপারে পূর্ণভাবে নিশ্চিত হয়ে গেলে বিলম্ব না করে ইফতার করা মুস্তাহাব। ফতোয়া শামী আলমগীরি। এই প্রসঙ্গে রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এই উম্মত যতদিন প্রথম সময়ে ইফতারের প্রতি যত্নবান হবে ততদিন তারা কল্যাণের পথে থাকবে। সহিহ বুখারি মুসলিম। তবে আকাশ মেঘাচ্ছন্ন থাকলে সতর্কতার খাতিরে কিছু বিলম্ব করা ভালো। ফতোয়ায়ে শামী। রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইফতার করতেন, একটা খেজুর কিংবা খুরমা দিয়ে
ইফতার করতেন, খুরমা বা খেজুর দিয়ে ইফতার করা মোস্তাহাব ফতোয়াই আলমগীরে। রাসূল করিম সাল্লাল্লাহু সাল্লাম যখন ইফতার করতেন তখন এই দোয়া পড়তেন, আল্লাহুম্মা লাকা সামতু ওয়াবিকা আমানতু ওয়ালা রিজকিকা আফতারতু, আল্লাহুম্মা লাকা সামতু ওয়াবিকা আমানতু ওয়ালা রিজকিকা আফতারতু। আর ইফতারের শেষে এই দোয়া পড়তেন, ذهب الظماء وابتلت العروق وثبت الآجر إن شاء الله, رواه أبو داود। একটি বিষয় আমরা রাখতে হবে, সেটা হচ্ছে যে ইফতার করতে গিয়ে যাতে করে আমাদের মাগরিবের জামাত ছুটে না যায় সেদিকে রোজাদারদেরকে অতীব জরুরি দৃষ্টি রাখতে হবে, যে ইফতার খেতে গিয়ে যাতে করে আমার মাগরিবের নামাজের জামাত ছুটে না যায়, না জানি আমার জামাত আমি না পাই, সেটি খেয়াল করতে হবে। ইফতার খাবো, একটু ইফতার খেয়ে আমরা জামাতে সামিল হব, জামাতে নামাজ শেষ করে তারপর নফল নামাজ পড়ে আবুয়াবের নামাজ পড়ে এরপর আমরা বসে বাকি ইফতারগুলো আমরা খেয়ে নিব, কোনো অসুবিধা নেই, এটা আমরা খেয়াল রাখব। সম্মানিত মুসলমান কিরাম, কোরআন নাজিলের মাস মাহে রমজান, যে এই যে রোজাদারের জন্য, যারা আমরা রোজাদার, যারা রোজা রেখেছি তারা তো রোজাদার, তারা রোজা রাখেন, যে এই রমজান এই রোজা রোজাদারের জন্য সুপারিশ করবে আল্লাহ তাআলার দরবারে, কোরআনুল করিম আল্লাহ তাআলার দরবারে সুপারিশ পেশ করবে। রোজাদার যে রোজা রেখেছেন এ রোজা কি বলবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, রোজা ও কোরআন বান্দার জন্য আল্লাহর দরবারে সুপারিশ করবে। রোজা বলবে, হে আল্লাহ আমি তাকে দিবসে পানাহার ও প্রবৃত্তির কামনা থেকে বিরত রেখেছি, সুতরাং তার পক্ষে আমার সুপারিশ গ্রহণ করে নাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোরআন বলবে, হে বারালাহি আমি তাকে রাতে ঘুমানো থেকে বিরত রেখেছি, সুতরাং তার পক্ষে তুমি আমার সুপারিশ গ্রহণ করে নাও, ফলে উভয়ের সুপারিশ কবুল করা হবে। আল্লাহু আকবর, আল্লাহু আকবর। এই হাদিস এসছে রওয়াহুল বাইহাকি শরীফ থেকে। বর্ণিত হাদিস মতে রোজা ও কোরআনের সুপারিশ পাওয়ার সৌভাগ্য অর্জন করবে একমাত্র সেসব মুসলমান যারা দিনের বেলায় সিয়াম সাধনা করে, পাশাপাশি রাতের বেলায় তারাবির নামাজ দাঁড়িয়ে বিপুল উৎসাহ উদ্দীপনার সাথে কোরআন পড়া ও শোনার কাজে নিমগ্ন হবে। এই দুটি কাজ কিয়ামত দিবসে মুমিনের বিরাট কল্যাণে আসবে। সুবহানাল্লাহ। তাই কোরআনের সুপারিশ পেতে হলে রমজান মাসে বেশি বেশি কোরআন তিলাওয়াত এবং কোরআনের সাথে নিবিড় সম্পর্ক গড়ে তোলা উচিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আফদল ইবাদাতি তিলাওয়াতিল কোরআন, অর্থাৎ সমস্ত নফল ইবাদতের মধ্যে সর্বোত্তম বন্দিগি হচ্ছে, ইবাদত হচ্ছে কোরআনুল করিম তেলাওয়াত। যেহেতু কোরআন নাজিলের মাস মাহে রমজান, রহমতের মাস মাহে রমজান, ক্ষমার মাস মাহে রমজান, জাহান্নাম থেকে দোজখ থেকে মুক্তি পাওয়ার মাস, নাজাতের মাস মাহে রমজান, এই মাহে রমজান মাসে আমরা অধিক পরিমাণে কোরআনুল করিম তেলাওয়াত করব, বেশি বেশি করে কোরআন শরীফ আমরা তেলাওয়াত করে কোরআন খতম করব, কোরআন শরীফ আমরা খতম সম্পূর্ণ করে মায়ে মুরব্বী যারা চলে গেছেন এ দুনিয়া ছেড়ে তাদের জন্য আমরা দোয়া করব আল্লাহর কাছে, অতীতের জন্য, ভবিষ্যতের জন্য, জীবনের জন্য, দেশের জন্য, দশের জন্য, আমরা সবার জন্য আমরা দোয়া করব আল্লাহ তাআলার কাছে। তাই সকলে মিলে আমরা কোরআন করিমের মাসে কোরআন তেলাওয়াত করব ইনশা আল্লাহ। সুপ্রিয় শ্রোতা, রমজান মাসের শেষ দশকের যে কয়েকটি গুরুত্বপূর্ণ রাত রয়েছে, শেষ দশক যাকে বলা হয় যে শবে কদর রজনী, শবে কদর রজনী আসলে কোন সময় চলে যায় সেটা কেউ তো বলতে পারে না, আল্লাহ তাআলা জানেন, কিন্তু হাদিস শরীফে এসেছে এই শবে কদর রাত, এই রজনীগুলি যেই শেষ দশকের বেজোড় রাতে তালাশ করতে হবে,
সেটা হচ্ছে যে একুশে রজনী কিংবা তেইশে রজনী কিংবা পঁচিশে রজনী কিংবা সাতাশে রজনী কিংবা শেষ দিবস রজনী রমজানের, এই যে এই বেজোড় যে রাতগুলি, এই বেজোড় রাতগুলিতে আমরা বন্দিগীতে এবাদতে মশগুল থাকব। আমরা পুরো রাত জাগ্রত থেকে আমরা শবে কদর তালাশ করব। আল্লাহ যেন আমাদেরকে শবে কদর দেন। আল্লাহ কাছে চাবো, আল্লাহ তুমি আমাদেরকে শবে কদর নসিব করো, আল্লাহ আমরা যেন শবে কদর পাই, তুমি সেই তৌফিক দাও। আল্লাহর কাছে এই বেজোড় রজনীগুলিতে বন্দিগীর মাধ্যমে, নফল নামাজের মাধ্যমে, কোরআন করিম তেলাওয়াতের মাধ্যমে, জিকিরের মাধ্যমে, দোয়ার মাধ্যমে, দুরূদ শরীফের মাধ্যমে আল্লাহর কাছে আমরা চাবো, আল্লাহ গো তুমি আমাদেরকে মাফ করে দাও, আল্লাহ তুমি শবে কদর আমাদেরকে নসিব করো, আল্লাহ তুমি শবে কদরের বরকত ফজরত আমাদেরকে নসিব করো। আল্লাহর কাছে এভাবে চাওয়া লাগবে, চাইলে আল্লাহ আমাদেরকে দেবেন ইনশা আল্লাহ। নবীজির এখানে হাদিস এখানে এসেছে যে আখির লাইলাতিন মিন রমাদান মা কামাহা ইহতিসাবান গুফির লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার রাওয়াহু আহমদ। এর অর্থ হচ্ছে যে ব্যক্তি পূর্ণ লাভের আশায় ওই রাত্রিতে ইবাদতে জাগ্রত থাকবে, যে ব্যক্তি অধিক পূর্ণ লাভের আশায়, অধিক সওয়াবের আশায়, অধিক প্রাপ্তির আশায় ওই রাত্রিতে জাগ্রত থাকে, তার পূর্বপার গুনাহসমূহ আল্লাহ ক্ষমা করে দেন, সুবহানাল্লাহ, তার গুনাহসমূহ মাফ করা হয়, সুবহানাল্লাহ। এই হাদিস শ্রেষ্ঠ রাওয়াহু আহমদ শরীফ থেকে। এতেকাফ শেষ দশকে করা হয় রমজানের বিশতম দিবসের বাদল আসর। যারা এতেকাফ করবেন, যারা করছেন, যারা এতেকাফে বসবেন, তারা আসর নামাজ বিশতম রমজানের বিশতম দিবসের আসর নামাজ পড়ে এতেকাফে বসে যাবেন আল্লাহ মেহরবানিতে। এতেকাফের অনেক বড় ফজিলত রয়েছে, যাদের পক্ষে সম্ভব অবশ্যই এতেকাফ করবেন। শেষ দশকে এই এতেকাফের ফজিলত সম্পর্কে বিশ্বনবী, নবীদের নবী, নবীদের দলপতি, বিশ্বসভার সভাপতি নবী মুকাররম রাসূল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি রমজানের শেষ দশ দিন এতেকাফ করল, সে যেন দুইটি হজ ও দুইটি উমরা আদায় করল। আল্লাহু আকবর, আল্লাহু আকবর, অনেক বড় নিয়ামত, অনেক বড় শুভ সংবাদ মুমিনদের জন্য, অনেক বড় শুভ সংবাদ রোজাদারদের জন্য এবং এতেকাফকারীদের জন্য। যারা এতেকাফ করবেন তারা এই শুভ সংবাদগুলো তারা পাবেন, এই নিয়ামত পাবেন যে দুটি হজ ও দুটি উমরার সমান সব আমল নামে দেওয়া হবে। আল্লাহু আকবর। এই হাদিস এসেছে রওয়াহু বুখারী শরীফ থেকে। নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, এতেকাফকারী গুনাহ হতে দূরে থাকে বলে তাহার আমলনামায় অন্যান্য নেককারের সমস্ত নেকের সমান সওয়াব লেখা হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই হাদিস এসেছে মিশকাত শরীফ থেকে। সম্মানিত মুসলিম কেরাম, আমরা যে যেখানে আছি না কেন, যেখান থেকে বসে আমরা, পৃথিবীর যে যেখানে বসে আমরা এই প্রোগ্রাম দেখছি, শুনছি, আমরা আল্লাহ তাআলার কোরআন কারিমের কথা, রাসূলের হাদিস শরীফের কথা, ব্যক্তি পরিবার জীবনে, সামাজিক জীবনে আমরা আমল করার চেষ্টা করব। আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআনের কথা, নবীজির হাদিস শরীফের কথা আমল করার সেই তৌফিক দান করুন। এ দোয়া লাগাস আমরা করি, পাশাপাশি দোয়া করছি, যেখানে বসে আমরা কথা বলছি, খুতবা দিচ্ছি, চ্যানেল কর্ণফুল কর্তৃপক্ষের জন্য দোয়া করি, অনেক কষ্ট করে সাপ্তাহিক জুমার খুতবাটা সাজিয়ে গুছিয়ে জনগণের দ্বার প্রান্তে পৌঁছাবার চেষ্টা করছেন। আল্লাহ তাআলা তাদের এই খেদমতটুকু কবুল করুন বলে আমিন। সেই সাথে কর্মকর্তা কর্মচারী সর্বস্তরের সকলের জন্য আমরা দোয়া করি, আল্লাহ সবাইকে সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। আমরা যে যেখানে আছি আল্লাহ আমাদেরকে সুস্বাস্থ্য দান করুন। সেই সাথে দোয়া করব যে সারা বিশ্বব্যাপী চলছে এক মহামারী, করোনা মহামারী নামক এক খোদাই গজব চলছে, লানত চলছে। আল্লাহর কাছে আমরা ক্ষমা চাই, আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও, আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও, আল্লাহ তুমি করোনা ভাইরাস থেকে আমাদেরকে হেফাজত করো। তাই আসুন আমরা আল্লাহর কাছে একটু মোনাজাত করি।
اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما রব্বায়ানি সগীরা. আল্লাহ তাআলা আমাদের রোজা, আমাদের তেলাওয়াত, আমাদের তারাবীহ, আমাদের সাহরি, আমাদের ইফতার, আমাদের তেলাওয়াত, আমাদের দুরূদ শরীফ আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। কোরআন তেলাওয়াতের সওয়াব, দুরূদ শরীফের সওয়াব লক্ষ লক্ষ কোটি কোটি বাড়িয়ে দিয়ে দয়া নবীজির সোনার মদিনায় রওজা মোবারকে পৌঁছে দাও। হযরতে বাবা আদম আলাইহিস সালাম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত তথা আজ পর্যন্ত দুনিয়া জমিনে যে যেখানে মুসলিম মুসলিমাত মুমিন মুমিনাত ইন্তেকাল করেছেন, আল্লাহ তুমি তাদের কবরে হাদিয়াগুলি পৌঁছিয়ে দাও ইয়া রব্বুল আলামিন। জান্নাত বাকি জান্নাত মুআন্না থেকে শুরু করে আজ পর্যন্ত দুনিয়া জমিনে আল্লাহ যে যেখানে শহীদ আছেন, যারা শহীদ হয়েছেন দিনের জন্য, আল্লাহ দেশের জন্য রব্বুল আলামিন, আল্লাহ স্বাধীন দেশের জন্য যারা জীবন দিয়েছেন রব্বুল আলামিন, ইসলামের জন্য জীবন দিয়েছেন আল্লাহ তুমি তাদেরকে শহীদ হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। যারা করোনা ভাইরাসের এই মহামারী রোগ আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন, আল্লাহ তুমি তাদেরকে যারা ইমানদার তাদেরকে শহীদ হিসাবে কবুল আর মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। তোমার কাছে আমরা ক্ষমা চাই, আমরা অনেক গুনাহ করেছি, অপরাধ করেছি, পাহাড় কি পাহাড় সমতুল্য গুনাহ করেছি গো মাবুদ। আল্লাহ তুমি মেহরবানি করে তমাম গুনাহ থেকে আমাদেরকে মাফ করে দাও। আমাদের মেহরবান জনম দুঃখিনী মা, জনম দুঃখী বাবাকে তুমি মাফ করে দাও ইয়া রব্বুল আলামিন। আমাদের যাদের শ্বশুর শাশুড়ি চলে গেছেন, শ্বশুর আব্বার শাশুড়ি মা নাই, দাদা দাদি না নানা নানি চলে গেছেন, আল্লাহ যারা চলে গেছেন তুমি তাদেরকে জান্নাতুল ফেরদৌস নসিব করো ইয়া রব্বুল আলামিন। আল্লাহ তুমি মেহরবানি করে গজব আজাব থেকে, গজব থেকে আজাব থেকে, লানত থেকে, মুসিবত থেকে, জ্বর তুফার বন্যা গর্কি থেকে, ভূমিকম্পের হাত থেকে এই দেশকে তুমি হেফাজত করো, মুসলিম বিশ্বকে তুমি হেফাজত করো, বিশ্ববাসীকে তুমি হেফাজত করো ইয়া আল্লাহ। আমাদের দোয়া কবুল আর জোর করে নাও রব্বুল আলামিন। আমাদেরকে সুস্বাস্থ্য দান করো, আল্লাহুম্মা আফিনা মিন কুল্লি বালা ইদ্দুনিয়া ওয়া আযাবিল আখিরাহ, আল্লাহুম্মা হফজনা মিন কুল্লি বালা ইদ্দুনিয়া ওয়া আযাবিল আখিরাহ, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুন ওয়াল জুযাম ওয়া মিন সাইয়িল আসকাম, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন জাহদিল বালাই ودرك الشقاء وسوء القضاء وشماتة الأعداء, اللهم إنا نجعلك في نحورهم, اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم, اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار, حسبنا الله ونعم الوكيل, نعم المولى ونعم النصير, لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين, فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين. الله تمشي بقدر باور التوفيق دو, আল্লাহ তুমি আমাদেরকে নাজাত দাও, আল্লাহ আমাদেরকে রহমত মাগফিরাত নাজাত দিয়ে ভরপুর করে দাও, দয়া দিয়ে ভরপুর করে দাও, গুনাহ মাফ করে দাও ইয়া রব্বুল আলামিন, ইয়া আউয়াল আউয়ালিন, ইয়া আখির আখিরিন, ইয়া যাল জালাল ওয়াল ইকরাম। আল্লাহ তুমি আমাদের দোয়া কবুল করেছো, আল্লাহ আমরা বিশ্বাস রেখে হাত নামাচ্ছি, আল্লাহ তুমি দোয়া কবুল আর মঞ্জুর করে নাও। সামিনা ওয়া তুনা গুফরানাকা রব্বানা ওয়া ইলাইকাল মাসির, ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া أصحابه أجمعين, بحق كلمة طيبة لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. السلام عليكم ورحمة الله وبركاته. الله الله
আপনার পছন্দনীয় পণ্য নিজের ইচ্ছে মতো যাচাই করে কেনার সুযোগ করে দিচ্ছে সাইবা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান। আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত সাইবা সুপার শপ। নিত্য প্রয়োজনীয় সকল পণ্যই একই ছাদের নিচে পেতে আজই চলে আসুন সাইবা সুপার শপে। সাইবা সুপার শপ, সাশ্রয়ী মূল্যে সর্বোত্তম পণ্য।